প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, পিপিডি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যে ই লার্নিং পদ্ধতিতে পাঠদানের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আমি আজ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপর একটি ছোট্ট ভিডিও প্রস্তুত করেছি। তো দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে প্রথম অধ্যায় রয়েছে, এই প্রথম অধ্যায়টিতে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, যাকে বলে ইন্টারন্যাশনাল রিলেশন। তোমরা দেখো, আন্তর্জাতিক সম্পর্ক, যাকে ইংরাজিতে বলে ইন্টারন্যাশনাল রিলেশন। তো এই আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, এই সম্পর্কে আজকে আমাকে বোঝাতে হবে তোমাদের। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি, প্রথমত এটি সমাজবিজ্ঞানের অন্যতম একটি শাখা। সমাজবিজ্ঞানের ইংরাজি হলো সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের মধ্যে রয়েছে যে বিষয়গুলি সোশ্যাল সায়েন্সে অন্তর্ভুক্ত রয়েছে, তার মধ্যে দর্শন, যাকে তোমরা ফিলোজফি বলো, ইতিহাস অর্থাৎ হিস্ট্রি, অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স, এছাড়া রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স। এই আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনও কিন্তু একটা পৃথক শাস্ত্র হিসেবে বর্তমানে প্রতিষ্ঠা লাভ করেছে। তো এই আন্তর্জাতিক সম্পর্কের একটা ছোট্ট ইতিহাস তোমাদেরকে বলি। তোমরা জানো প্রথমেই যে প্রথম বিশ্বযুদ্ধর কথা তোমরা জানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাও তোমরা ইতিহাসে পড়েছ। তাই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী দেশ হিসেবে প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই প্রতিষ্ঠা লাভ করেছিল, এবং তাদের মনরো নীতি অনুযায়ী তারা অন্যান্য দেশের থেকে নিজেদেরকে পৃথক রাখতে চেয়েছিল। কিন্তু তারা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ক্ষেত্রে তারা সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ সমাজতান্ত্রিক একটা দেশ বা রাষ্ট্র, তাদের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একটু ভয় পাচ্ছিল। তাই নিজেদেরকে বিশ্বের মধ্যে সবথেকে আণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তারা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যারা রয়েছে বা বিপক্ষে, তাদের সঙ্গে এই মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন চুক্তি প্রতিষ্ঠা করল, যে চুক্তিগুলো হলো ন্যাটো, সিয়াটো এবং সেন্টো। দেখো লেখা আছে ন্যাটো, সবুজ কালিতে লেখা আছে। এই ন্যাটো কথার অর্থ হলো নর্থ আটলান্টিক ট্রিয়েটি অর্গানাইজেশন। এগুলো তোমাদের মনে রাখতে হবে, ন্যাটো কথার অর্থ নর্থ আটলান্টিক ট্রিয়েটি অর্গানাইজেশন। সিএটো, ACATO, সাউথ ইস্ট এশিয়া ট্রিয়েটি অর্গানাইজেশন। তারপর রয়েছে দেখো সেন্টো, CENTO, সেন্ট্রাল ট্রিয়েটি অর্গানাইজেশন। অর্থাৎ এই যে চুক্তিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র করল এবং নিজে বিভিন্ন শক্তিধর দেশকে নিয়ে প্রতিষ্ঠা লাভ করার জন্য, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন, যাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ধরে নেওয়া হয় বা সমাজতান্ত্রিক রাষ্ট্র, সেও করলো কি, অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রকে নিয়ে সেও চুক্তি করল, এবং সেই চুক্তির মধ্যে হলো ওয়ারস চুক্তি। এই ওয়ারস চুক্তি যেটা দেখো তোমরা লেখা আছে ওয়ারস, WARSAW, ওয়ারস চুক্তি। এইভাবে বিশ্বের বিভিন্ন দেশ তারা বিভিন্ন রকম চুক্তি তারা কিন্তু করল, কিন্তু এই দুটো শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, দুটো দেশের মধ্যে যারা চুক্তির মধ্যে ছিল না, তার মধ্যে হলো ভারত, রাশিয়া এবং ঘানা, ভারত, ইন্দোনেশিয়া এবং ঘানা, এই দেশ তিনটি কিন্তু তারা কোনো রকম চুক্তিতে আবদ্ধ হয়নি। তারা জোট নিরপেক্ষ আন্দোলনের রূপকার ছিল, অর্থাৎ তারা কোনো জোটের মধ্যে ছিল না, তারা নিরপেক্ষ থাকতে চেয়েছিল। এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ক্ষেত্রে
যখন দেখা গেল যে এক ভয়াবহ পরিস্থিতিতে সমগ্র বিশ্বে প্রত্যেকটা দেশ নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করছে, তাই তারা নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করলো, যাতে করে কোনো দেশ কোনো দেশকে আক্রমণ না করতে পারে এবং কোনো দেশ কোনো দেশের ক্ষতি করতে না, তারা একে অপরের সঙ্গে সহযোগিতার জন্য তৈরি করলো ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক। এবং আস্তে আস্তে এই শাস্ত্রটি এইভাবেই আন্তর্জাতিক সম্পর্ক একটা পৃথক শাস্ত্র হিসেবে সমাজ বিজ্ঞানে প্রতিষ্ঠা লাভ করলো। এবার আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্ক হলো একটা এমন একটা বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, এছাড়া অন্যান্য যে অরাষ্ট্রীয় সংস্থাগুলো রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে তাদের যুদ্ধ, শান্তি, নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক সংগঠন, স্বার্থান্বেষী গোষ্ঠী প্রভৃতি নিয়ে আলোচনা করে আন্তর্জাতিক সম্পর্ক। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, একটু দেখে নাও এখানটা। এই আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ শুধুমাত্র যে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শান্তি নয়, তার সঙ্গে নিরস্ত্রীকরণ অর্থাৎ শান্তি বজায় রাখা, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সমস্ত দিকটাই কিন্তু আন্তর্জাতিক সংগঠনের সম্পর্কের মধ্যে স্থান পেয়েছিল। এবার আমাদের পরবর্তী যে টপিক অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে যেটি জড়িয়ে রয়েছে আমরা যেগুলোকে এক মনে করে নিই, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, অনেকেই মনে করে যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি হলো এক, কিন্তু কখনোই এটা ঠিক নয়, এদের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটি দুটিভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে পরিধিগত পার্থক্য। পরিধিগত পার্থক্য, পরিধিগত অর্থাৎ আমি আগেই বলেছি যে আন্তর্জাতিক সম্পর্ক শুধু আন্তর্জাতিক রাজনীতি নয়, তার সঙ্গে যুদ্ধ, শান্তি, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক, অন্যান্য প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় সমস্ত কিছুকে নিয়ে আলোচনা করে আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রটি। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র রাজনীতি নিয়ে আলোচনা করে, তাহলে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি অনেক ব্যাপক কিন্তু আন্তর্জাতিক রাজনীতির পরিধি খুবই সংকীর্ণ। দ্বিতীয়ত বিষয়বস্তুগত পার্থক্য, বিষয়বস্তুগত পার্থক্য। আন্তর্জাতিক সম্পর্কে যে সংজ্ঞা আমরা পড়েছি তার মধ্যেই কিন্তু এর বিষয়বস্তু রয়েছে, যে আন্তর্জাতিক সম্পর্ক কাদেরকে নিয়ে আলোচনা করে, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় অরাজনৈতিক অন্যান্য প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো রয়েছে একটা রাষ্ট্রের মধ্যে, তাদের মধ্যে সম্পর্ক, স্বাস্থ্য সম্পর্কে, সামাজিক, অর্থনৈতিক, নিরস্ত্রীকরণ, সহযোগিতা, প্রতিযোগিতা সব কিছুকে নিয়ে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। তাহলে এর বিষয়বস্তু অনেক ব্যাপক এর বিষয়গুলো, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র রাজনীতি, কূটনীতি নিয়ে আলোচনা করে, এদের মধ্যে কিন্তু কোনো সহযোগিতা বা প্রতিযোগিতা বা শান্তি, স্বাস্থ্য, সামাজিক বিষয়গুলি রাজনীতির মধ্যে গণ্য হয় না। তাই আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু অনেক বেশি সংকীর্ণ। এবার তাহলে আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতির মধ্যে সর্বশেষে বলা যায় যে আন্তর্জাতিক সম্পর্কটা সংকীর্ণ একটা বিষয় হলেও আন্তর্জাতিক রাজনীতি হলো আন্তর্জাতিক সম্পর্কেরই একটি অন্যতম অধ্যায়। তাই আন্তর্জাতিক রাজনীতিকে বাদ দিয়ে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করা যায় না। আন্তর্জাতিক সম্পর্ক হলো একটা বৃহৎ বিষয় আর আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কেরই একটি শাখা বলা যেতে পারে। তো ছাত্রছাত্রীবৃন্দ, আমি প্রথম অধ্যায়ে তোমাদেরকে এই জিনিসটুকু আশা করছি বোঝাতে পেরেছি। পরবর্তী ক্ষেত্রে তোমাদের এই প্রথম অধ্যায়ের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে অর্থাৎ বিশ্বায়ন বা অন্যান্য বিষয়, সেগুলো সম্পর্কে আলোচনা করব।